খুশির ঈদ উপলক্ষে ফল বিতরণ। এদিন বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে ঈদ উপলক্ষে এই ফল তুলে দেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করার্ঢ্য। সামনে খুশির ঈদ, তার আগে মুসলিম সম্প্রদায়ের রীতি মেনে রোজা পালন করা হয়। চলছে রোজার মাস, মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে ঈদের শুভেচ্ছা স্বরূপ ফলের প্যাকেট তুলে দিলেন বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্করার্ঢ্য। শুক্রবার বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে ফলের প্যাকেট তুলে দিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান শঙ্করার্ঢ্য। এদিন দুপুরে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে পৌঁছে যান তিনি, নিজের হাতে ফলের প্যাকেট বিতরণ করেন। প্যাকেটের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি, তার নিচে লেখা ঈদের শুভেচ্ছা বার্তা। এদিন প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান উপপৌর প্রধান জ্যোৎস্না আর্থের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এ বিষয়ে শঙ্করার্ঢ্য বলেন, বিগত দিনে এক নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলাম, চেয়ারম্যান হয়েছিলাম, এক নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আমি চিরঋণী। বনগাঁর ভেতর সব থেকে বেশি সংখ্যালঘু মানুষের বসবাস এই ওয়ার্ডে, বরাবরই সম্প্রীতির বার্তা বহন করে এই এলাকা। একদিকে যেমন রয়েছে মন্দির, পাশেই রয়েছে ঈদগাহ ময়দান। এ কারণেই প্রতি বছরের মতন এবছরও ঈদের আগে রোজা পালন করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তাদের শুভেচ্ছা জানাতে এদিন এই ফল বিতরণ। প্রত্যেক বছরই আমি এই ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, এখানকার নাগরিক আমাকে আশীর্বাদ দিয়েছে, যার ফলস্বরূপ কাউন্সিলর হয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান হয়েছিলাম। এবং সারা পশ্চিমবঙ্গে এই অঞ্চলে মানুষের আশীর্বাদ নিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিলাম বনগাঁ পৌরসভার উন্নয়ন। এবং এক নম্বর ওয়ার্ডের মানুষ যে আশীর্বাদ দিয়েছিল, তাদের ঋণ আমি কখনোই ভুলতে পারি না। এই এক নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের সবথেকে বনগাঁর মধ্যে সবথেকে বেশি মানুষ বসবাসকারী মানুষ, এক নম্বর ওয়ার্ডে সবসময় একটা সম্প্রীতির বজায় থাকে। দেখুন, একদিকে কালী মন্দির আছে, আর একদিকে ঈদগাহ ভবন আছে। সেই জায়গায় খানকা শরীফ বলে একদিকে আজান বাজছে, একদিকে শ্যামাসঙ্গীত বাজছে। আবার দেখা যাচ্ছে কোনো হিন্দু ধর্মের কোনো মহিলা মরে গেলে সেখানে তার শেষ ইচ্ছা বলে যায়, এখানে সংখ্যালঘু ভাই আছে, তার চিতায় যেন সে আগুনটা দেয়। মানে এইরকম সম্প্রীতি আমার মনে হয় পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষে আছে কি না আমরা জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক বছরই এই পবিত্র ঈদ উৎসবে, যে রোজার মাস আজকে, অত্যন্ত কষ্ট করে মুসলিম ধর্মের মানুষরা তারা তাদের আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করে, সমাজের জন্য, নিজের পরিবারের জন্য। এবং আমি প্রত্যেক বছরই তাদেরকে সেই ফল, রোজার মাসে রোজা পালন করার জন্যে সামান্য একটু ফল উপহার তাদেরকে দিই। এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত এই এক নম্বর ওয়ার্ডের মানুষের ঋণ আমি কখনোই ভুলতে পারবো না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।